আপনি যদি কন্টেন্ট ম্যানেজারের সব অপশনটা যদি এখনো না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি। ওকে, তারপর আমি আপনাদেরকে বলে রাখি, প্রথমে আপনার ফেসবুক সফটওয়্যার যেটা আছে গুগল প্লে স্টোর থেকে এখনো পর্যন্ত যদি আপডেট না দিয়ে থাকেন অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার সফটওয়্যার যেটা আছে সেটাকে অবশ্যই আপডেট দিয়ে দিবেন। ওকে, আপডেট দেওয়ার পরে আপনি আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে ঢোকার পরে এরকম একটা নোটিফিকেশন দেখতে পাবেন। দেখেন আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন আছে। ওকে, এই নোটিফিকেশনের উপরে আপনি ক্রস চিহ্নতে কিন্তু ক্লিক করবেন না, আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন। গ্রেট অপশনে ক্লিক করার পরে গ্রেট স্টার্ট এই অপশনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে অ্যাড টুল একটা অপশন আসবে, ওই অ্যাড টুল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। ওকে, এখানে আপনার আর কোনো কাজ নাই। ফেসবুক এর যে অফিশিয়াল যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইল অথবা আপনি পেজ এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আসার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আমরা যদি একটা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই তারপর আমরা দেখতে পাবো আমাদের সেই মনিটাইজেশন অপশনটা। দেখুন ম্যাজিকটা দেখুন, আমরা যদি মনিটাইজেশন অপশনে ক্লিক করি আপনি খুব সহজে এখানে দেখতে পারবেন আমাকে কিন্তু খুব ইজিলি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়েছে। আপনিও চাইলে এভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারেন। ওকে বন্ধুরা, এখানে কিন্তু শেষ নয়, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার পেওয়ারে কিন্তু এরকম চলে আসবে। ওকে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার পেওয়ারটা নতুন করে আপনাকে আবার সেটআপ করতে হবে। এখানে দেখেন সেটআপ ইওর পেওয়ার অ্যাকাউন্ট টু গেট পেড। ওকে, এখানে আমরা কি করব, সেটআপ পেওয়ার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব। সেটআপ পেওয়ার অপশনে ক্লিক করার পর এরকমটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু কোনো কিছুতে ক্লিক করার অপশন নাই, সবগুলো আগের মতো। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি দেখুন, নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী সেটআপের মধ্যে নিয়ে আসছে, সবগুলাই ঠিক আছে। এখান থেকে আমরা এখান থেকে কোনো কিছু চাইলেও কিন্তু ক্লিক করতে পারবো না, জাস্ট শুধু নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, দেখেন পরবর্তীতে আমি আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নাম টাম সবকিছু ঠিক আছে, মোরশেদুল আলম, ঠিক আছে, আমার ডেট অফ বার্থ সবকিছু ঠিক আছে। আপনি এখান থেকে শুধু আপনার যদি চেঞ্জ করার যদিও অপশন আছে সেটা হচ্ছে আপনার ডিভিশন, আপনি কোন দেশে আছেন, চিটাগং ডিভিশন বা ঢাকাতে আছেন নাকি কোথায় আছেন, সেখান থেকে ডিভিশন চেঞ্জ করা যাবে, আপনার পোস্টাল কোড চেঞ্জ করা যাবে, আপনার ফোন নাম্বার চেঞ্জ করা যাবে, আপনার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যাবে এবং আপনার টিম নাম্বারও কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এই সব কিছু ওকে রাখার পরে নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা খালি ঘর আছে, একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, বক্সে ক্লিক করার পর বলে আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখেন আমরা আবার পুনরায় কিন্তু নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, আগে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা আমরা অ্যাড করেছিলাম সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, আমি আপনি চাইলে এটা আপডেট করে নিতে পারেন অথবা যদি পূর্বের ব্যাংক অ্যাকাউন্টটা যদি আপনি দিতে চান তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টের উপরে টিক মার্ক করে দিবেন, বাস। আপনি তারপরে নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে লিংক পেআউট মেথড। ওকে, লিংক পেআউট মেথড অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা পরবর্তী স্টেপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, এখানে যেহেতু আমি ওয়াইফাই দিয়ে কাজ করতেছি না, তারপর এখানে ট্যাক্স ইনফো অপশনে যদি আমরা ক্লিক করি, দেখেন ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর আমাদের প্রোফাইলে চলে আসছে। আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ওকে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কন্টিনিউ আর্টস, আমার নাম আসছে মোরশেদুল আলম, আমরা সেখানে ক্লিক করে দিব। ওকে, এখানে দেখেন ট্যাক্স ইনফরমেশনটা দেওয়া পড়ছে। এখানে ট্যাক্সের ইনফরমেশন যেগুলো আসে, এখানে ট্যাক্সের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো আমাদের কাছ থেকে চাচ্ছে, আমরা এখন সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ইনফরমেশন, আমরা ইন্ডিভিজুয়াল এটা কিন্তু আগে থেকে ক্লিক করা ছিল। তারপর আপনি ইউএস এর কোন সিটিজেন কিনা, ঠিক আছে, আমরা যদি ইউএস এর কোন, আর ইউ ইউএস এর সিটিজেন বা ইউএস এর পার্মানেন্ট কোন রেসিডিয়াম কিনা সেটা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করছে। আমরা কিন্তু কোনো কিছু না যে আমরা এখান থেকে নো অপশনে ক্লিক করে দিব, আমি যেহেতু এটা বাংলাদেশ থেকে ফিল আপ করতেছি, ঠিক আছে।
তারপর পরবর্তীতে যে অপশনটা আসছে সেটা তো আমরা নো করে দিব এখানে, ঠিক আছে? নো ক্লিক করার পর তারপর নোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী ইন্টারপেজের মধ্যে নিয়ে যাবে। ওকে, কান্ট্রি অফ সিটিজেনশিপ, এটা তো আমরা বাংলাদেশ, ঠিক আছে? কান্ট্রি অফ সিটিজেনশিপ আপনার বাংলাদেশ দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? কান্ট্রি সিটিজেনশিপ কিন্তু এখানে বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিবেন, এই যে দেখেন বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার টিন নাম্বারটা, এই টিন নাম্বারটা যদি আপনার না দেওয়া থাকে আপনি এখানে টিন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে টিন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? টিন নাম্বারটা দেওয়া আছে। তারপর নিচ থেকে ইউ হ্যাভ ইউএসএ টিন, ইউএসএ টিন যদি থাকে আপনি দিবেন, না হলে নাই, ঠিক আছে? ইউএসএ টিন যেহেতু নাই আমরা ইউএসএ টিনে কিন্তু এখানে ক্লিক করবেন। আপনার যদি ইউএসএ যদি টিন স্লিপেন না থাকে তাহলে এটা আপনার দরকার নাই, এখানে আপনার ক্লিক করার দরকার নাই, ঠিক আছে? ক্লিক করার দরকার নাই। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর দেখেন আপনার কান্ট্রি বাংলাদেশ, আমরা অ্যাড্রেস আগের গুলা ঠিক আছে, আগের সবকিছু ঠিক আছে। তারপর আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর পুনরায় কিন্তু এইরকম আসছে। তারপর আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন কান্ট্রি অফ ট্যাক্স ট্যাক্স রেসিডেন্ট, আমরা এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট করে দিব, যেটা আমরা বাংলাদেশে ট্যাক্স দিয়ে করেছি, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। বাংলাদেশ সিলেক্ট করার পরে তারপর এখান থেকে কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্টস, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশে খাই, আমরা বাংলাদেশে ট্যাক্স সার্টিফিকেট আছে, তো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আপনি যে কান্ট্রি হয়ে থাকেন না কেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর নেক্সট হয়ে দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পর দেখেন সবকিছু এভাবে আসবে। এভাবে আসার পরে আমরা একটু নিচের দিকে নামবো। তারপর দেখতে পাচ্ছেন উপরে আমরা খালি বক্সে সিগনেচার করে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ টাইপ ফুল নেম, ঠিক আছে? আমাদের ফুল নামটা আমরা এখানে লিখে দিব সিগনেচার অপশনে, তো আমরা এখান থেকে আমাদের ফুল নামটা দিয়ে দিব, ঠিক আছে? মোরশেদুল আলম, ওকে, আমি আমার নামটা দিয়ে দিয়েছি, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আজকের ডেটটা এখানে দেওয়া আছে 11/9/24, ওকে। তারপর এখান থেকে আমরা পুনরায় আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখেন ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিভিউ এন্ড সাবমিট, আমাদের যে ফর্মটা আসছে সেটা চলে আসছে। আপনি পুনরায় ফর্মটা আবার পুনরায় চেক করে নেবেন। আমি বারবার বলছি আপনি এখানে যেগুলো ফিল আপ করেন না কেন সেগুলো অবশ্যই আপনি বারবার দেখে নেবেন, কোথাও কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম, ওকে। আপনি যদি চেঞ্জ করতে চান, ভুল হয়ে থাকে, তাহলে এখানে ম্যাক চেঞ্জ অপশন আছে, সেখান থেকে চেঞ্জ করে নেবেন। আপনার যদি সকল কিছু ঠিকঠাক থাকে এই যে সাবমিট ফর্ম অপশনে ক্লিক করে দিবেন, ওকে। আমরা সাবমিট ফর্ম অপশনে কিন্তু ক্লিক করে দিয়েছি, ওকে। পরবর্তীতে দেখেন আমাদের কিন্তু অলরেডি সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে, ওকে। আমরা এখান থেকে নিচ থেকে দেখেন ডান অপশনে ক্লিক করে দিব, ওকে। ডান অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিবে। দেখেন সাকসেসফুল হয়ে গেছে, ওকে। পরবর্তীতে আমাদের সকল কিছু রিভিউ করে আমাদের সকল কিছু ঠিকঠাক করে দিবে। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আই হোপ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।